سوره بينه مولا بلد ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তারাই হলো সৃষ্টির সেরা সৃষ্টির সেরা টিমের সদস্য পদ লাভ করে, মেম্বারশিপ লাভ করে। এর চেয়ে উপরের স্তর হলো তাকওয়ার স্তর। যদি কেউ ঈমান আর নেক আমলের সাথে মুত্তাকী পরহেজগার হয়, গুনাহ থেকে পরিপূর্ণ ভাবে বাঁচে, আল্লাহর ভয়ে কোনো গুনাহ সে করে না, তার মর্যাদা এত বেড়ে যায় রব্বুল আলামিন তার দুনিয়ার যাবতীয় কাজকর্মের দায় দায়িত্ব নিজে নিয়ে নেন, তার যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি এবং খালাসের ব্যবস্থা রাস্তা গুলো দেখিয়ে দেন কে, তার রিজিকের সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেন কে। মাওলা কারীম কোরআনে কারীমে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب যে কেউ আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন, তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন আখেরাতেও সম্মানিত করবেন। দুনিয়ার রুটি রুজি এবং তার রিজিকের পেরেশানি, তার যা যা প্রয়োজন আছে এই প্রয়োজনীয় জিনিসগুলো তিনি সরবরাহ করবেন এমন জায়গা থেকে যে সে কল্পনাও করতে পারবে না। হুজুর বেগম জিজ্ঞেস করেন, টাকা পয়সা কিছু নাই কর্মচারীর চাইতেও নিচে অধিকাংশ জায়গায় ইঞ্জিনিয়ার, ঠিক কি ঠিক না? কিন্তু কি ঘাটের সাথে চলে, কাপড়ের ঘাস ভাঙে না, টিপ টপ, পান হাতে চুন ভাব কয়েকদিন পরে বাড়ি থেকে পায়েস বানিয়ে হুজুরের কাছে নিয়ে আসে, আবার হুজুরকে মন্দন মাসে টাকা দেয়, এটা আমার হালাল টাকা, ইনি কোনো দুই নম্বরে নেই, কোনো ঘুষ না হুজুর, আর দেয় কি দেয় না কেবল ভাই নিজের বতরের টাকা পকেট থেকে হুজুরের কাছে গিয়ে যে মানুষ দিয়ে আসে কি দেয় মনের ভিতরে ঢালে কে, উনি ঢালে। এই জন্য আদর শেখ হাজি জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, চাহে বরাহ রাস্ত ও দে ইয়া দোস্তোন কে জরিয়া দে, সমঝতা হুঁ উনহোনে হি দিয়া, চাই সরাসরি পাঠিয়ে দেন, নিজের কামাইয়ের মাধ্যমে পাঠায় অথবা বন্ধু বান্ধবের মাধ্যমে, মহব্বতের মানুষ সাথে এসে দিয়ে যায় গোপনে, কেউ জানে না হুজুরকে দিয়ে যায়। তো মনে করি এটা কে দেয়, উনি ঠিক কি ঠিক না? আল্লাহ তো পদে 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 দেখান, কিভাবে যে দেখান এটা তো আপনাদেরকে আমি বুঝাই দিতে পারবো না, কেমনে বুঝাবো? এই লাইনে পা দেন তাকওয়ার লাইনে, আমি হুজুর হইতে বলতেছি না, আলেম হইতে বলতেছি না, কিন্তু আহলে ইলম উলামা ইকরামের সোহবত নিয়ে যদি কেউ আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায়, গায়েবী ভাবে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে, এমন ভাবে আসে কল্পনা করা যায় না, এই নাই 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 কিভাবে হবে সামনের কাজটা, ঠিক সময় আসার সময় দেখা যায় যে কাজটা হয়ে গেছে, কে করে? আরো আস্তে বলেন, কে করে? আল্লাহ করে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে কল্পনাও করতে পারবে না, অকল্পনীয় জায়গা থেকে রিজিক আসে। রিজিক শুধুমাত্র দুই নলা ভাত, সকাল বেলার নাস্তা, দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনারের নাম না। রিজিক কি আহলে ইলমকে জিজ্ঞেস করেন, তাফসীরের কিতাবগুলোর ভিতরে আছে, তাফসীরে বাইজাবিতে আছে, মানুষের উপকারে যা যা লাগে এটি তার জন্য রিজিক। এই জন্য আমাদের আকাদে সাহাবায়ে কেরাম কারোর জন্য যখন দোয়া করতেন, সন্তানের দোয়া করতেন, আমাদের একটু সন্তানের দোয়া করেন, কি দোয়া করতেন? আল্লাহুম্মা আরজুকহু ওয়ালাদান সালেহা, হে আল্লাহ তাকে একটি নেক সন্তানের রিজিক দান করেন। সন্তান বাবা মার জন্য উপকারী কিনা, কাপড় চোপড় রিজিক,
বাসস্থান ও রিজিক স্ত্রী ও রিজিক স্বামী ও রিজিক বাবা মা ও রিজিক সুবহানাল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করবে শুধু খাবার দাবারের নাম নয় যা যা প্রয়োজন এই সবগুলো পূরণ করার দায়িত্ব নিয়ে নিয়েছেন কে আল্লাহ এবং নিজে সকলকে জানিয়ে দিয়ে বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানিত ওই ব্যক্তি আল্লাহর কাছে যেই ব্যক্তি তোমাদের মধ্যে বড় তাকওয়াওয়ালা যার তাকওয়া যত বেশি তাকওয়ার এক মানা হলো গুনাহ থেকে বাঁচা ভয় করা তাকওয়ার আরেক মানা হলো শ্রদ্ধা মেশানো ভয় ভালোবাসা এবং মহব্বত মিশ্রিত ভয় যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভালোবাসে গুনাহ থেকে বাঁচা তার জন্য তত বেশি সহজ হয়ে যায় এবং আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি বেড়ে যায় نبي پاک صلی اللہ علیہ وسلم حدیث شریف ارشاد کریں ان اللہ لا ينظر الى صوركم واموالكم رب العالمين তোমাদের ধন সম্পদ টাকা পয়সা তোমাদের বাহ্যিক রূপ লাবণ্য এবং দাঁতের দিকে কোনো নজর করেন না দৃষ্টি দেন না ولكن ينظر الى قلوبكم واعمالكم কিন্তু তিনি যদি তাকান তোমাদের হৃদয়গুলোর দিকে তাকান এবং তোমাদের আমলগুলোকে দেখেন যার হৃদয় যত পরিষ্কার হবে যে কালকে সালিম নিয়ে দুনিয়া থেকে যাবে يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم সুস্থ হৃদয় নিয়ে যাবে রূহানি রোগ থেকে নিজেকে মুক্ত করবে মিথ্যা বলার রোগ অহংকারের রোগ পরস্পরিক কাতরতার রোগ হিংসার রোগ অন্যের ভালো দেখতে না পারার রোগ দুনিয়ার রোগের রোগ আখেরাত ভুলে যাওয়ার রোগ এই সমস্ত রোগ এগুলো হলো আত্মার রোগ ঠিক কিনা এই রোগগুলো থেকে পবিত্র হয়ে যে ব্যক্তি যায় রব্বুল আলামিন সেই স্বচ্ছ হৃদয়ের দিকে নজর করেন দৃষ্টি দেন অন্যদিকে ফিরেও তাকান না ولكن ينظروا الى قلوبكم واعمالكم তোমাদের হৃদয় দেখেন তোমাদের আমলগুলো দেখেন আমল দেখেন এটা সবচেয়ে বিক্রেতা এক মেথর ঝান্ডা যদি তাকওয়া বলা হয় যদি গুনাহ থেকে বাঁচে আল্লাহর বিধানগুলো ঠিকমতো পালন করে নবীজির তরিকায় চলে এই মেথরের মর্যাদা সারা পৃথিবীর বড় বড় রাজত্বের মালিক রাজ রাজরা যারা বেঈমান তাদের চেয়ে অনেক বেশি ঠিক কি ঠিক না অনেক বেশি মর্যাদা এখানে বোঝা যাবে না যখন এখান থেকে পরে পালে পালে জমাবা আসল জীবনে গেলে তখন দেখবা দুনিয়াটা ছিল স্বপ্নের জীবন স্বপ্নের জন্য গোটা জীবনটা পানপাত করেছ আসল জীবন ভুলে গিয়েছ একজন মানুষ যে ঘুমায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখে যত লম্বা স্বপ্নই দেখি না আমরা মাঝে মাঝে মনে হয় না যে দুই ঘন্টা ব্যাপী একটা স্বপ্ন দেখলাম মনোবিজ্ঞানীরা বলেন পৃথিবীর সবচেয়ে লম্বা স্বপ্নটা ওটা হলো স্বপ্ন জগৎ ওই জগৎটাকে যখন নাকি বাস্তব জগতে কনভার্ট করা হয় তার মেয়াদ হয় সর্বোচ্চ লম্বা স্বপ্নের মেয়াদ হয় আড়াই মিনিট কয় মিনিট স্বপ্ন জগৎ আলাদা জগৎ বাস্তব জগৎ আলাদা জগৎ একজন পৃথিবীর দীর্ঘতম স্বপ্ন যে দেখে এটা হলো মনোবিজ্ঞানীদের ফেসালাটা আমাদের না যে সবচেয়ে দীর্ঘতম স্বপ্নটা বাস্তব সময়ের মেয়াদ কনভার্ট করলে কয় মিনিট হয় একজন মানুষ যদি 60-70 বছর বাঁচে তার জন্য এই আড়াই মিনিট সময়টা কয় লক্ষ ভাগের এক ভাগ কোন তুলনায় করবে দুনিয়ার জীবনটা যখন মানুষ দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনে কেয়ামতের দিন দাঁড়াবে তার এই জিন্দিগিটা তার কাছে ওই সময় স্বপ্নের চাইতেও ক্ষুদ্র মনে হবে ওটা এত লম্বা আল্লাহ আদি শরীফের মধ্যে আসা এক ব্যক্তিকে কেয়ামতের দিন আনা হবে মাওলার সামনে উপস্থিত করা হবে যে ব্যক্তি জীবনে দুঃখ কষ্ট ক্লেশ কি জিনিস কোনোদিন দেখে নাই অপমান লাঞ্ছনা টাঞ্ছনা কি জিনিস কোনোদিন সে দেখে নাই অসুস্থতা কি জিনিস কোনোদিন সে অনুভব করে নাই পৃথিবীর সমস্ত নাজ নেয়ামত আল্লাহ তাকে দিয়েছিলেন এমন একজন সুখী মানুষকে আনা হবে আল্লাহ তাআলা মনে করাবেন সে স্বীকার করবে আপনিগুলো আমাকে দিয়েছিলেন এগুলো সব ঠিক ছিল আল্লাহ এক ফেরেশতাকে বলবেন যাও একটু জাহান্নামের দূর দিয়ে ঘুরিয়ে আনো বেশি কাছে না একটু দূর দিয়ে ঘুরিয়ে আনো তাকে ঘুরিয়ে আনো আনার পরে আল্লাহ তাআলা আবার বলবেন তোমাকে দুনিয়াতে এই দিয়েছিলাম দুনিয়াতে তুমি এই কাটিয়েছিল এগুলা সেগুলো আতাস্তা জীব বি ইয়া রব ওয়ান তো রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি রব্বুল আলামিন মহাবিশ্বের প্রতিপালক সব কিছু আপনি করেন আমার মতো এক ক্ষুদ্র নগণ্য বান্দার সাথে ঠাট্টা করা এটাকে মানা
তো জীবনের সবচেয়ে জিনিস কোনোদিন দেখি নাই মুহূর্তের ভিতরে ধরে যাবে দুনিয়ার জীবনটা মনে থাকবে না অমর দিকে আরেকজন যারা হবে জীবনে সুখ কি জিনিস আরাম কি জিনিস রাহত কি জিনিস পেট ভরে খাওয়া কি জিনিস সে দেখে নাই ইজ্জত সম্মান কি জিনিস দেখে নাই দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট তার মধ্যে ছিল মাওলানা পাক মনে করাবেন সে বলবে হ্যাঁ আমার সব মনে আছে আল্লাহ আল্লাহ তাআলা এক ফেরেশতাকে দিয়ে পাঠাবেন যাও আমার বান্দাকে জান্নাতের দরজার সামনে দিয়ে একটু ঘুরিয়ে আনো জান্নাতে ঢুকাবে না দরজার সামনে দিয়ে ঘুরিয়ে আনবা একটু ঘুরিয়ে আনবে আনার পর আল্লাহ তাআলা আবার মনে করাবেন মনে করার পরে সে আবার ওই কথা বলবে ইয়া আল্লাহ আপনি মহাবিশ্বের প্রতিপালক রব আপনি সব আমার মতো নজরুল বান্দার সাথে ঠাট্টা করছেন কি বলেন দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট কি জিনিসটা তো কোনোদিন দেখেই নাই মুহূর্তে ভরে যাবে এই হলো দুনিয়ার জীবনের হাকিকত আর এই জীবনের জন্য শুধু এই জীবনে সুখী করার জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা আখেরাত থেকে দাফন করে দিই চিরস্থায়ী জীবনের বাদশাহী থেকে মাহরুম করে দিই তাদেরকে আখেরাতে লাঞ্ছিত হওয়ার জন্য ব্যবস্থা করে দিই আর দুনিয়ার জীবনে তাকে মত্ত করে দিই আমার চেয়ে জালেম বা জালেম মা আর কে হতে পারে আমার বাচ্চাটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে স্নো পাউডার মাখিয়ে কাপড় চোপড় টাইট আটসাত পোশাক করে তারপরে পাঠিয়ে দিচ্ছে স্কুলে হ্যাঁ সম্মানের দিকে খেয়াল রাখতে হবে সাবধান তোমার দিকে যুবক ছেলেরা যেন না درمیانے پار دریا تخت بندن کر دئی باز می گوئی کے دامن ترمکن ہوشیار باش ایک بیکتی بولے جہاں اب اما تمہیں آما کے اما شما رکھتا تکتا ایک تک کافر مدے اما کے چمکتا کافر چپڑ پڑی یہ تک تر مدے تمہیں اسٹے پسٹے بیدے دیئے سو বেঁধে দিয়ে উত্তাল সাগরের ঢেলের মধ্যে আমাকে ফেলে দিয়ে তারপর বলতেছো মা সাবধান তোমার গায়ের কাপড় যেন না ভিজে এটা যেমন অসম্ভব ঠিক তেমনি ভাবে নিজের সন্তানকে কো এডুকেশনের ভিতরে ফেলে দিয়ে তারপরে তাকে বলি তুমি তোমার চরিত্রটা ধরে রাখবা খবরদার তোমার যেন তোমার দিকে যেন কেউ কোন রকমের ইঙ্গিত না করে নিজের ছেলেকে নিজের মেয়েকে এমন জায়গায় পাঠিয়ে তারপরে চরিত্র ঠিক রাখার জন্য আহ্বান করার দাবি জানানো এই রকম জুলুম কি বলবো আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে এক সময় খুব বেশি দিন আগে না এখন 100 বছর পার হয়ে গেল তখনকার আইন কোন মেয়ে কোন ছেলের সাথে যদি কথা বলতে চাইতো তাহলে প্রক্টরের কাছ থেকে দরখাস্ত দিয়ে অনুমতি নিয়ে তারপরে কথা বলতে হতো কোন ছেলে কোন মেয়ের সাথে তো কোনো মামলা সাহেব ছিল না বুঝাতে পেরেছি কিছুদিন আগে সান্ধ্য আইন নামে একটা আইন ছিল ছিল কি ছিল না সেই সান্ধ্য আইন বাতিল করার জন্য মাশাআল্লাহ বহুত মেহনত চলতেছে বাতিল হয়ে গেছে কিনা আমি জানি না তো তারা কেন করেছিলেন তারা কি হুজুরের কথায় চলতেন ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা যারা ঢাকা ইউনিভার্সিটির নাম যারা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন প্রাচ্যের অস্ত্র হিসেবে যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল আরেকটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমার ঢাকা ইউনিভার্সিটি আজ পর্যন্ত কেন তৈরি করতে পারল শিক্ষা পরিবেশ বিঘ্নিত করেছে ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করে দিবে আর বলা হবে যে চরিত্র ঠিক রাখো পড়া ঠিক রাখো মনোযোগ ঠিক রাখো ইটস কোয়াইট ইম্পসিবল কোনোদিন হতে পারে না মানবিক চেতনা দিয়ে প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করতে চায় একটা বাচ্চা যখন বয়স সন্ধিতে পৌঁছায় একজন যুবক একজন যুবতী স্বাভাবিকভাবেই তার বিপরীত দিকে তার টান থাকবে ঠিক কি ঠিক না এই টান যদি না থাকে টান যদি দিলের মধ্যে পয়দা না হয় তাহলে ডাক্তার দেখানো দরকার বুঝতে হবে ঝামেলা আছে কোন সমস্যা আছে সাইফুদ্দৌলার কাহিনী ঘটছে কিনা
খুঁটিয়ে দেখার দরকার আছে ভাইয়েরা ঠিক কি ঠিক না বহুত কথাবার্তা বলে তাহলে নিজের বাচ্চা দুনিয়া এবং আখিরাতের ইজ্জত সম্মান চিরস্থায়ী জীবনের সুখ শান্তি কামিয়াবির জন্য তাকে তাকওয়া অর্জন করানো দরকার ঠিক কি ঠিক না আমরা বলি না স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা বন্ধ করে দেন কোনদিন বলি না সব দেন ঠিক মতো কিন্তু নির্ধারিত একটি বয়স পার হবার পরে নারী এবং পুরুষকে আলাদা আলাদা নিরাপদ শিক্ষালয়ের ব্যবস্থা করে দেওয়া উচিত ঠিক কিনা আমরা এটার দাবি করি আমাদের এই দাবিটাকে বিকৃত রূপে প্রমাণ করার চেষ্টা করে খালি বিকৃতি ঘটায় খালি বিকৃতি ঘটায় বিকৃতির ব্যাপারে যদি বলা হয় কেন বিকৃত করলে আপনি আপনি আমাকে বিকৃতি কত করেছেন দাও না আপনার একটা ব্যবস্থা নিতে হয়ে বলা ব্যবস্থা মরবি না না যাবি না কোনোদিন কবরে যাওয়া লাগবে না তো বলেন না কেন হ্যাঁ দুনিয়াতেও পুলিশ আছে কবরেও পুলিশ আছে দুনিয়ার পুলিশকে ম্যানেজ করা যায় কবরের পুলিশকে ম্যানেজ করা যায় না দুনিয়াতে যদি ঠিকঠাক মতো আনা মরানোর দিনদার পরহেজগার এবং সত্যিকারের নাগরিকদের নাগরিক অধিকারকে কেউ নষ্ট করে তাহলে কবরে যাওয়ার পরে কবরের পুলিশ কিন্তু সোজা ফিরে দিবে রাগনার দায়ন সত্যি কথা তো বলতেই হবে কারণ আমরা চাই সবাই জান্নাতে যাক বলেন না কেন আমরা তো সবাই জান্নাতে যাক ডাক্তারও যাক ইঞ্জিনিয়ারও যাক ব্যারিস্টারও যাক মিনিস্টারও যাক সমাজপতিও যাক সাধারণ মানুষও যাক সবাই জান্নাতে যাক চিরস্থায়ী সুখের দিশা পাক এটা আমরা চাই কি চাই না মেরে মাজ ও হাজিরিন বলছিলেন সম্মানের উচ্চ আসন হলো তাকওয়া তাকওয়া যদি অর্জন হয় আমার বাচ্চাকে যদি মুত্তাকি পরহেজগার বানিয়ে দিতে পারি তাহলে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন তার রিজিকের দায় দায়িত্ব কে গ্রহণ করবে বলবো নাকি আরে তাকওয়া শুধু তাকওয়া বলার জন্য না তাকওয়া বলার সেলিব্রিটিও কোরআনে কারিমে সূরা কাহফের মধ্যে ঘটনা আছে মুসা আলাইহিসসালাম খবর পেলেন আমি আমার ভাষায় বলছি আবার এটাকে আপনারা অন্য করবেন না খবর পেলেন মাজমাউল বাহরাইনে এক চমৎকার ইউনিভার্সিটি আছে খুব ভালো ইউনিভার্সিটি ওখানে চ্যান্সেলর শেখ খিজির হাজির আলী ইসলাম তো ওখানে গেলেন সাথে খাদেম আছে ইউসা বিন নুন যাওয়ার পরে আবেদন করলেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা আপনার কাছে আল্লাহ যে স্পেশাল কিছু জিনিস দিয়েছেন ওটা আপনি আমাকে শিখাবেন এই শর্তে আমি কি আপনার পিছন পিছন চলতে পারি তাহলে বোঝা গেল ছাত্র ওস্তাদের পিছন পিছন চলবে এটা হলো আদব সে জেনারেল লাইনের হোক আর যেখানকারই হোক শিক্ষকের মর্যাদা দেয়া এটা একজন ভালো ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ঠিক কি ঠিক আজকে শিক্ষকের মর্যাদা ভুলি কি শিক্ষক যেমনই হোক কখনো তার সাথে বেয়াদবি করতে নাই আল্লাহ হেফাজত করুন বলে আমি এখন তুমি বললেন যে তুমি তো আমার এই ইউনিভার্সিটির আমার এই মাদ্রাসা যে আইন কানুন খুলনা দারুণের খুব কড়া তুমি তো এখানকার আইন কানুন মেনে চলতে পারবো না বলে না না আমি সমস্ত আইন মানতে পারবো আপনি কি আইন বলবো একটাই আইন তোমাকে মানতে হবে সেটা হলো আমি নিজ থেকে কিছু বলার আগ পর্যন্ত কোনো প্রশ্ন করতে পারবো না এক নদী পার হবে খেয়া পারা পরে নৌকায় চড়ছে নৌকায় চড়ার পরে নৌকা পার হয়েছে সবার কাছ থেকে ওই নৌকার যে মাঝি সে টাকা নিয়েছে ভাড়া নেয় না আরে আপনাদের রূপসা নদীতে যখন নাকি ব্রিজ করল তখন এপার থেকে ওপার গেলে টাকা দিয়ে লাগতো না নৌকাওয়ালা তো টাকা নিত ওই টাকা সবার থেকে টাকা নিয়েছে যখন নাকি ইনাদের কাছ থেকে এসছে হুজুর চলে আসছেন ছেড়ে দিতে মন চাচ্ছে কেন হুজুরের বয়ান খুব সুন্দর রাগ হয় না গরম হয় না ঠান্ডা ঠান্ডা ভাবে সব খেয়ে দেয় আল্লাহ হায়াতে তাইয়েবা নসিব করেন আমিন হায়াত দরাজ করেন আমিন মত্তা আল্লাহু বিফুয়ুদিহিম আমিন তারপরে
হুজুরদের কাছে এসে যখন এই মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ভাড়া দেওয়ার পালা আসছে, আপনি হাত ধরে কাছে টাকা পয়সা দিলেন, হুজুর আপনাদের টাকা থাক। আরে এই জমানার মোল্লা মৌলভীকে নবীর ওয়ারিশদেরকে যে মানুষ টাকা দেয় হাদিয়া দেয়, এটা এই জমানার না তো, সে বহু আগ থেকে চলে আসতেছে। নবীওয়ালা এলেন যাদের কাছে থাকে মানুষ এমনি তাদেরকে কয়ে ডাকবে না, আপনার আপনার হুজুর পড়বে। আরে কয়ে কি কয় না, আবার আরেকজনের গান হুজুরে খালি দাওয়াত কি বেড়ায়, এ বেটা দাওয়াত পাওয়ার জন্য যোগ্যতা লাগে। আর যে বলে যে দাওয়াত কে বেড়ায়, সে আসলে নিজের পরিচয় দিয়ে দেয়। কি পরিচয় দেয় জানেন, ও জীবনে কোনো হুজুরকে দাওয়াত খাওয়ানোর তৌফিক পায়নি। কারণ যারা খাওয়ায় তারা কোনোদিন বলে না হুজুরটা দাওয়াত খেয়ে বেড়ায়, ঠিক কি ঠিক না? তারা গর্বিত হয়, আনন্দিত হয়, আহ আমি হুজুরকে খাওয়াতে পেরেছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে সকল ভাগ্যবানদের মধ্যে শামিল হবার তৌফিক দান করেন বলে আমি। এখন মুসা আলাইহিস সালাম পার হয়েছে, তো টাকা নিলেন না, যখন পাড়ের কাছাকাছি গিয়েছে বেশি দূর না, তার একটুখানি বাকি, হযরত খিজির আলাইহিসসালাম পট করে ঝোলার ভেতর থেকে জাম্বিল ছিল একটু, জাম্বিলের ভেতর থেকে একটা কি বের করেছেন, কাঠের বাটাল আছে না বাটাল, ওই বাটাল আর হাতুড়ি বের করে, কেউ কিছু বুঝে আসার আগে বুঝবার আগে নৌকার যে তক্তাগুলোর জোড়া আছে না, এক জোড়ার ভেতরে এরকম করে রেখে ধাই ধাই বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলবে, ফাটিয়ে কাঠটাকে টেনে উঠিয়ে ফেলবে। এখন দল দল করে কি ফুলছে, পানি উঠছে, লোকজন লাফি লাফি সব লাভ দিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম অভ্যাস বশত স্বাভাবিকভাবে কালিমুল্লাহ, আল্লাহ তো কথা বলার জন্যই ওনাকে পছন্দ করছেন, উনি ঠোস করে বলে ফেললেন, আপনি আসা রক্ত হান তো করে বাহলে হন, আপনি এটা কি করলেন, এবার আমাদের কাছে টাকাও নেব না, আর আপনি তার নৌকাটাকে এভাবে ডুবিয়ে দিলেন, লোকগুলা ডুবে যাবে। এখন হাজার হাজার ছিলাম বললাম, বলছিলাম না তুমি আমার মাদ্রাসার আইন মানতে পারবে না, কথা কেমন ভুলে গেছে, তা আমাকে এটার জন্য পাকড়াও করে না ভুলে গেছে, আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে তারপরে এক বাগানের ভিতরে দেখে খুব সুন্দর বাবরটা খেলছে, চাঁদের মতো সুন্দর একটা বাচ্চাকে ধরে ধান করে মেরে ফেলেছে। হযরত মুসা আলাইহিস সালাম এবার একদম শামের সালাতে আসছে, এবার কোনো ভুলে না, ইচ্ছাকৃত ভাবে, এটা নবীর দায়িত্ব, শরীয়ত বিরোধী কেউ যদি কোনো কাজ করে এটা ধরা, এটা নবীর দায়িত্ব, উনি সেই দায়িত্ব পালন করেছেন, চুপ থাকতে পারবেন না। উনি বলছেন আপনি বিনা অন্যায় এক নিরপরাধ একটা ছেলেকে মেরে ফেললে, আপনি জঘন্য কাজ করেছেন, লাকাদ জিত্তা শাইআন নুকরা, আপনি আমার হুজুর লিখে জঘন্য কাজ করছেন। হযরত খিজির আলাইহিস সালাম এরপরে যদি আর জিজ্ঞেস করি আপনি আমাকে কি করে দিনটা কিনে দিন, আমি আর আপনাকে পরেশান করবো না, আমি চলে যাবো মানুষ, আচ্ছা ঠিক আছে। চলতে চলতে গিয়ে এক গ্রামে উঠেছে, সন্ধ্যা হয়ে গেছে, খিদে পেট চৌ চৌ করে, টাকা পয়সাও তেমন কিছু নাই, হোটেল বুটেলও নাই, এখন পেট চৌচো করছে খাবে, তার ভিতরে একটা দেয়াল যেটা পড়ে যাবে যে কোনো সময়, একটা ঘরের দেয়াল ভেঙে পড়ে যাওয়ার অবস্থায় আছে, এরকম এক দেয়ালের পাশে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে, ও এর আগে আবার এক ঘটনা ঘটেছে, হযরত মুসাকে উনি পাঠিয়েছেন, যাও এলাকার লোকজনদেরকে বলো যে আমরা দুজন মুসাফির বাহির থেকে এসেছি, ওই জমানায় তো কোনো হোটেলের ব্যবস্থা ছিল না, কেউ কোথাও গেলে এলাকার লোকজন তাদের মেহমানদারি করতো, আমাদের খুব নাকও ছিল, ঠিক কি ঠিক, হ্যাঁ সব জায়গায় মানুষ আসলে মেহমানদারি করতো, মুসাফির খানা ছিল। তো এখন উনি পাঠালেন যে যাও ঘরে ঘরে একটু বলে আসো, এখানে আমরা মুসাফির, যদি তারা চায় আমাদের মেহমানদারি করতে পারে। একটা বাড়ি থেকেও মুসা আলাইহিস সালামকে ভালো উত্তর দেয় না, এক একজন এক এক কথা বলে, এ সময় তো মোলা ফোলা দেখতে হতো, এই অর্ধশিক্ষিত দলে কয় না বলে, আর টাকা কোথায় কোন জঙ্গি আছে আল্লাহ জানে, যাতে পুলিশে খবর দেয়, এই টাইপের বিভিন্ন রকমের উৎকট কথা এক একজন বলেছে। মুসা আলাইহিস সালামকে গা জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছেন না, হুজুর পেছে কোনো কথা পাওয়া যাবে, কালেকশনে গেছে, এখন এসে বসে গেছে, আর হুজুর মুসা আলাইহিস সালামকে এখন খিজির আলাইহিস সালাম বলে, মুসা হাত লাগাও, এই দেয়ালটাকে সোজা করে দিতে পড়ে যাচ্ছে। হুজুর মুসা আলাইহিস সালাম যাই হোক হাত লাগিয়েছেন, এখন কাজ তো সব ছাত্রই করা লাগে, হুজুর দেখি করতে দেওয়া যায় নাকি, ছাত্র করতেছে সব কষ্ট মুষ্ট করে, পেটে হলো খিদা চৌচো করতেছে, হযরত মুসা আলাইহিস সালাম এমনি তো গরম নবী, আদম আলাইহিস সালামের গরম প্রভাব,
ঠান্ডা বলা না ট্রিটমেন্ট শুরু হয় ঘুষি দিয়ে বুঝলেন না উম্মত যেমন নবীও তেমন আল্লাহর নবী পাঠিয়েছেন তো এখন কাজটা শেষ করে বলতেছে হুজুর নেকুই বা বাদা করদান চুনা মাস কেবল করদান বজায় নেকি এই বদমাস গুলোর জন্য কোন উপকার করা এটা কি সাজবো আমরা ভালো মানুষের উপকার করতাম রে এতই তো আমাদেরকে একটা টাকা দিল না একটা খাওয়া দিল না এমন বেহায়া আমি তো কোনো সমাজ এই পর্যন্ত দেখিনি এরকম বেহায়া একটা জাতের জন্য যাদের হ্যাস করুন নাই লজ্জা নাই ভদ্রতা নাই কিছু নাই এরকম একটা পার্টির জন্য আমরা ফ্রি ফ্রি এরকম দেয়ালটা করে দিলাম তো আমরা ওদের কাছ থেকে এটার জন্য তো টাকা নিতে পারতাম না আপনি বললে তো আমরা উজরত নিতে পারতাম যে উজরত দিয়ে আমরা কোথাও খেতে পারতাম বলেন তিনবার হয়ে গেছে হ্যাঁ দা ফেরত যাইনি বাইনি ইখলাস যাও এবার যাও তো বোঝা গেল শেষবার কিন্তু বড় কোনো কিছু পায় নাই কিন্তু আগের গুলো জমা আছে সেগুলো হিসাব করে শেষবার সামান্য অপরাধ হয়ে খরচ করা যায় কড়া সাজা দেওয়া যায় তো এখন এরপরে হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন মূসা শুনো কেন কি করেছে এগুলো বল ওই যে নৌকাটা ফাটিয়ে দিলাম না ওটা কিছু নেককার আল্লাহওয়ালা মানুষের গরিব মানুষের নৌকা ছিল তারা কয়েকজনে মিলে শেয়ারে টাকা দিয়ে ওই নৌকাটা দিয়ে তাদের দিন যাপন করত ওখান থেকে যা উঠতো তাদের ভাগাভাগি করে তারা চলে আর তাদের এই এলাকার যে বাদশাহ এই বাদশাহ ছিল জালে ও দখলবাদ যা পায় তাই নিয়ে যায় আর সুইস ব্যাংকে পাচার করে তাই নিয়ে যায় ও বেরিয়েছে আর এখানে এসে কি করতেছে ও দেখতেছে যে এখানে ভালো ভালো নৌকা যা ছিল সব রিকুইজিশন করে সে নিয়ে যাচ্ছে ওই পিছনে আসতেছিল আর একটু পরে আসতো এত চমৎকার নৌকাটা ওদের দিয়ে গেলে তাহলে সারা জীবন ওদের জন্য বড় লস হয়ে যেত তাই আমি সামান্য খুঁত করে দিয়েছি এখন এরপরে বাচ্চা চলে যাবে একটা পচা নৌকা নেবে না ওরা ঠিকঠাক করে নিবে তাদের জীবন চলবে দামি কাজ করছে না কারো জন্য কোলাটা ওটা এমন বদমাস ওদের বাপ মা ছিল ভালো ওটা ভবিষ্যতে এত বদমাস হইত যে ওর বাপ মাকে সুদ্ধা কাফের বানাই দিত এই জন্য আল্লাহ তালা আমাকে বলছেন যে ওর বাপ মাকে ইমানটা বাঁচা এটা আগে পাঠাই দেয় বলো এদের তো গুণাগার হবে কেন আরো বেশি হবে কেন আমার কাছে হ্যাঁ না এই জন্য মানুষ ও আর ওই যে দেখো না ওই যে যেটা উঠিয়ে দিলাম দেয়ালটা ওই দেয়ালটা ছিল কানালি গোলামাইনি ইয়াতিমাইন দুইটা এতিম বালকের দেয়াল তাদের বাবা মা ওয়াকানাহু হুমা সালিহা তাদের বাবা মা নেককার ছিল তারা এই সন্তানদের জন্য কিছু সম্পদ গচ্ছিত রেখে গিয়েছিল এই দেয়ালের নিচে বাচ্চারা যখন বড় হবে তখন তাদের সম্পদগুলো তারা নিয়ে কাজে লাগাবে এই জন্য তারা মাটির নিচে পুঁতে রেখে গিয়েছিল এখন এই দেয়ালটা যদি পড়ে যেত তুমি তো এলাকাবাসী কত ভালো দেখেছো এই বাচ্চাদের মাল গুলা তারা সব লুটে গুটে খেয়ে ফেলতো তারা পেত না তার বাবা মা যেহেতু নেককার ছিল পরহেজগার ছিল আল্লাহ তাআলা তাদের সন্তানের দেখভালের দায়িত্ব নিয়ে রেখেছেন এই জন্য আমাকে আদেশ করেছেন যাও দেয়ালটা দাঁড় করিয়ে দাও যেন বাচ্চাগুলো বড় হয়ে তাদের সম্পদ গুলা পায় অতএব কোন ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে এবং তাকওয়ার সাথে সাথে সালাহের কাজগুলো করতে থাকে রব্বুল আলামিন শুধু তাকেই পালেন তা নয় তার বাচ্চা কাচ্চার ও ভবিষ্যতের দায়িত্ব নিয়ে রাখেন কি তাহলে আমার বাচ্চাকে আমি সবার আগে মোত্তাকে পরহেজগার বানানো দরকার ঠিক কি ঠিক না মোত্তাকে পারহেজগার পরহেজগার বানানো সিলেবাস গুলো পড়ানো হয় স্কুল কলেজ ভার্সিটিতে তাই না আল্লাহ ওয়ালা নেককার পরহেজগার জুনায়েদ বাগদাদি শিবলি নোমানি এরকম বড় বড় আল্লাহ ওয়ালা হাসান বসরি হওয়ার জন্য যে গুণাবলী গুলো দরকার সেই গুণাবলী গুলোর শিক্ষা গুলো দেওয়া হয় কোথায় দেওয়া বলেন তাহলে আমার বাচ্চাদেরকে আমি মাদ্রাসায় পড়াইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমাদেরকে ঘোষণা কার এটা রাজনীতিবিদের ঘোষণা না কার এর চাইতে উপরের মর্যাদা কি যদি আল্লাহ তাআলা ইলম দান করেন তালেবের ইলমের দাম এত নূরের তৈরি ফেরেশতারা তার সামনে নিজের পাখা বিছিয়ে যায় এটার উপর দিয়ে হাঁটে নর্তের পিপীলিকা থেকে শুরু করে সাগরের মাছ পর্যন্ত তালেবের ইলমের মাগফিরাতের জন্য দোয়া করে তার মর্যাদা এই আর যদি আলেম হয়ে যায় আল্লাহু আকবার কিয়ামতের দিন রব্বুল আলামিন
প্রেসিডেন্টের চাইতেও বেশি মর্যাদা দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো না কি কিভাবে নবীজি বলেন কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে ঈমানদার জাহান্নামী জান্নাতীরা জান্নাতে যাবে রব্বুল আলামিন একটা পর্যায়ে সুপারিশের অনুমতি দিবেন আমি আমার ডিসিশন চেঞ্জ করতে রাজি আছি যদি তোমরা কেউ সুপারিশ করো তার ব্যাপারে সর্বপ্রথম অনুমতি দিবেন আল আম্বিয়া নবীদেরকে নবীরা সর্বপ্রথম সুপারিশ করবে অগণিত অসংখ্য মানুষকে সুপারিশ করে তারা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেবেন সুম্মাল উলামা এরপরে অনুমতি দিবেন আলেম ওলামাদেরকে ও নবীর ওয়ারিসরা এবার তোমরা সুপারিশ করো তারাও তাদের মতো নিজের যোগ্যতা বলে অগণিত অসংখ্য সুপারিশ করে জান্নাতে নেবেন অর্থটা বুঝেন নাকি আরে ফাঁসির আদেশ হয়ে যায় না প্রেসিডেন্টের কাছে শেষ পর্যন্ত একটা এখতিয়ার থাকে উনি চাইলে কারো ফাঁসির আদেশ মওকুফ করে দিতে পারেন ঠিক কি ঠিক না তাকে মুক্ত করে দিতে পারেন পারেন কি পারেন না এই ক্ষমতা রব্বুল আলামিন সেদিন আলেম ওলামাদেরকে দান করবেন তিন নম্বরের শহীদদেরকে অনুমতি দিবেন আর যারা কোরআনের শব্দের হেফাজত করে তাদের জন্য নিজের পরিবারের মধ্য থেকে কমপক্ষে দশ জনের অনুমতি দিবেন আপনার বাচ্চাকে কেয়ামতের দিনের বাদশা বানাতে রাজি আছেন এটা হলো আলেম ওলামাদের আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন ওটা বলে আমি শেষ করে দিচ্ছি পৃথিবীতে সেরা আছে না সেরাদের মধ্যেও সেরা আছে না বলেন না কেন যারা পড়ালেখাই করে না তাদের তুলনায় যারা পড়ালেখা করে তারা সেরা তাই না এদের মধ্যে আবার ভাগ আছে আর্টস কমার্স সায়েন্স আছে না সবচেয়ে সেরা কোনটাকে ধরা হয় এদের মধ্যে সায়েন্স ওয়ালাদের ভিতরে আবার সেরা হয় কি হয় না বুয়েটে চান্স পেয়েছে কুয়েট ট্রেটে চান্স পেয়েছে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে এদের মর্যাদা আবার আলাদা বলেন না কেন ঠিক কি ঠিক না সেরাদের সেরা প্রত্যেক বাবা মা চায় আমার বাচ্চাটা সেরাদের সেরা হোক ঠিক কি ঠিক না কিন্তু সেরাদের সেরা কোনটা এটা চিন্তা ভাবনা করে নির্ণয় করতে অনেক সময় মিস্টেক করে ভুল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেরাদের সেরার পরিচয় দিয়ে দিয়েছেন বলবো নাকি ধাপে ধাপে মর্যাদা এত করে মর্যাদা যাবে নবীজি এই কথা বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল হান্দাসাতা ওয়া আল্লামাহা আমার বাবা যেহেতু ইঞ্জিনিয়ার আমি এটা দিয়ে শুরু করলাম তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিং শিখে এবং অন্যকেও ইঞ্জিনিয়ারিং শিখায় বলেছেন খায়রুকুম মান তাআল্লামাত তিব্বা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে নিজে মেডিকেল সায়েন্স শিখে এবং অন্যকেও শিখায় বলেছেন খায়রু আচ্ছা আমি কিন্তু কাউকে খাটো করছি না আমি বলছি ওনারাও সেরা কিন্তু সেরাদেরও সেরা আছে না নাই আমি সেটা বলছি খায়রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মান তাআল্লামা সিয়াসাত ওয়া আল্লামাহা যে রাজনীতিবিদ হয় এবং অন্যকে রাজনীতিবিদ বানায় নেতা হয় নেতা বানায় পদাধিকারী হয় পদাধিকারী বানায় বলেছেন খায়রুকুম মান তাআল্লামা তাওয়াল্লা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে বড় ধনকুবের হতে পারে এবং অন্যকে ধনকুবের বানায় বলেছেন কি বলেছেন খায়রুকুম মান তাআল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকেও কোরআন শিখায় শিখা আমরা এখানে একটা মিস্টেক করি অনেকে হুজুর আমার ছেলে যদি তো আমি বাসায় টিচার দেখেছি হুজুর ওখানে পড়ে ও ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে আমার কোরআন পড়ছে মনে রাখবে পড়া এক জিনিস বোঝা এক জিনিস জানা এক জিনিস শিখা আরেক জিনিস বলবো একজন ব্যক্তি সাঁতার করেছে সাঁতার ঠাইহীন পানিতে ভাসিয়া থাকিবার উপায়কে সাঁতার করে তাহার অপর নাম সন্তরণ ইহা প্রথমত দুই প্রকার ডুব সাঁতার ভাসমান সাঁতার প্রত্যেকটি আবার তিন প্রকার উৎকাচ্ছে অনেক প্রকারের সাঁতার করেছে মাইকেল ফেলপস কিভাবে আবার ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে অলিম্পিক বিজয়ী তার ভিডিওটা আবার ডাউনলোড করে দিচ্ছি তো সাঁতার পড়েছে সাঁতার বুঝেছে সাঁতার জেনেছে কিন্তু প্র্যাকটিক্যালি পানিতে নেমে সাঁতারের আমলটা করে নাই তো কি বলবেন সাঁতার শিখেছে বলেন না কেন সাঁতারের নলেজ আছে সাঁতারের জ্ঞান আছে সাঁতারের বুঝ আছে সাঁতার পড়েছে স্টাডি করেছে বাট সে সাঁতার ঠিক কি ঠিক না
তাহলে বিচার করো শিখার জন্য আমল জরুরি শিখার জন্য কি জরুরি মেরে মুআজ্জব হাজির দারুল খুলনা সহ দারুল দেওবন্দের ছায়ায় যত মাদ্রাসাগুলো পরিচালিত হয় তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা শুধু কোরআন পড়ায় না কোরআন জানায় না কোরআন বোঝায় না তারা প্র্যাকটিক্যালি কোরআনের আমল শেখায় ইলম এবং আমল এই দুটার মিশ্রণ পাওয়া যায় কোন মাদ্রাসাগুলোয় ঠিক কি ঠিক না পৃথিবীর অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে যেখানে কোরআন এবং হাদিসের উপরে বড় বড় ডিগ্রি মানুষ নেয় কিন্তু দাড়ি রাখাও জরুরি না নবীজির পোশাক পরাও জরুরি না ইভেন ইমান থাকাও জরুরি না শুধু নাম্বার পেলেই হয় আছে না নাই ডিগ্রি পাওয়া এক জিনিস কোরআন শিখা শিখা আরেক জিনিস তাহলে সেরাদের সেরা তৈরির কারখানার নাম কওমি মাদ্রাসা আমাদের বাচ্চাদেরকে সেরাদের সেরা কারখানায় দেবার জন্য সেরাদের সেরা বানাবার জন্য পাঠাতে আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ওয়া আখির দাওয়ানা